তুই তোকে চিনিস না, খুব রাগি, মুখে যা বলে তাই করে। ও যখন চাইছে না, ও যখন চাইছে না বাদ দে না, ওকে ছেড়ে দে। আর কি করতে করতে এমন একটা অবস্থা হবে, ওকে আমাকে ক্ষমা করতে হবে, আমাকে বলো আমাকে ক্ষমা করবে, ও যদি একটা বার আমার কথা শুনতে আমিও এত কিছু না, আমিও সরি রে, আমি আসলে তোদের বন্ধুত্বকে নষ্ট করে ফেললাম, রিলিজ করে আমি একটু কথা বলে দেখছি। ওই ঘটনার পর রুবেল কিছুদিনের জন্য দেশের বাইরে চলে গেল, আর শুনেছি চৈতি অন্য কোথাও জব নিয়েছে। সাত খণ্ড রামায়ণ পড়ে এখন বলে সীতাকে আর কথা, এটা কি ধরনের প্রশ্ন হলো বলো তো? রুবেল তো করে আর চৈতি করলো জানতো, দুজনের মধ্যে যদি বিয়ে ঘটিয়ে দেওয়া যায় কি সব বলছো আবার কেন হয়, কিন্তু তার আগে জানতে হবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমার মাথায় হঠাৎ করে দুর্বুদ্ধি কেন হলো? দুর্বুদ্ধি না বলো মহৎ, আমি যা বলছি এখন মন দিয়ে শুনো। তোমার কাছে গল্প শুনে আমার যেটা মনে হলো ওটা দুজনের ভেতরে একটা টান আছে, না হলে এতদিনে বিয়ে করে ফেলতো। এর থেকে বড় কি জরুরি কাজ হতে পারে? তুই বিয়ে করতেছিস নাকি? তুই বিয়ে করতেছিস, তুই বিয়ে করতেছিস, তুই বিয়ে করতেছিস, নো ওয়্যার এভাবে এসে আমাকে তুই বলতেছিস রাতে বিয়ে করতেছিস। চৈতিকে তুই চিনতে পারছিস? তুই তো জানিস খুব কাছে মনে হয় চৈতি। কালকে কালকে আমি নিজেও অনেকদিন দেশের বাইরে ছিলাম, সেখানেই হিমেলের সাথে আমার পরিচয়। হিমেল? হ্যাঁ, হ্যাঁ, সেজন্যই তো আপনার কাছে আসি। মানে কাল আমার আর হিমেলের দিন, তাই আমি নিজে চলে এসেছি আপনাকে দাওয়াত দিতে। আপনি কিন্তু কাল অবশ্যই আসবেন, আপনি কিন্তু প্লিজ না করবেন না। আসলে মাকে কথা দিয়েছি কালকে থেকে গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছি, সেই জন্য ছুটিও নিয়েছি একদিন পরে যান। আচ্ছা আমি যদি আপনার বোন হতাম তাহলে কি আপনি এভাবে মানা করে দিতে পারতেন? আসরের পরে আজ তাহলে উঠি, কাল দেখা হচ্ছে তাহলে। থ্যাংক ইউ আমাকে টাইম দেওয়ার জন্য। আমরা আগামীকালকে যেতে পারছি না, আমরা পরশু দিন। আচ্ছা তোমার কি মনে হয় প্ল্যান অনুযায়ী কাজ হবে? এদের চোখ পাখি দেওয়া তো সহজ, আমি চৈতির চোখের ভাষা বুঝে ফেলেছি। আচ্ছা সব বুঝে, কিন্তু জায়গাটা কোথায় হলে ভালো হয়? সেটা আপনার দায়িত্ব, আপনার হয়ে গেছে এখন বলো। এমনভাবে আমি তো আমি তো তোমার পাঠিয়ে তন্ময় চলে এসেছি। থ্যাংক ইউ, তুই যে আসবি তুই একটু বস। তোকে তো ওখানে আমার জন্য
সব তাই আমার। তন্ময় তো আপনাদের দুজনের খুব ভালো বন্ধু, তন্ময়ের কাছ থেকে শুনে আপনাদের গল্প গল্প শুনে আমার যেটা মনে হয়েছে যে আপনাদের দুজনের একটা আইস ব্রেকিং এর দরকার ছিল, কারণ আপনারা দুজনে দুজনকে খুবই ভালোবাসেন কিন্তু বলতে পারছেন না। তাই আসলে এই নাটকটা সাজানো এই মুহূর্তে আমার কি বলা উচিত? কিছু না বলে